আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি এক ধরনের ভাত ভাজা। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। প্রায় সময়ে আমরা দেখি রাতের ভাত বেঁচে যায়, কিন্তু এটা নিয়ে কী করবো আমরা ভেবে পাই না। তাই আজকে সহজ পদ্ধতিতে একটা ভাত ভাজার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তাহলে চলুন দেখে নিই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে আমি নিয়েছি রাতের রয়ে যাওয়া ভাত। এখানে ভাতটা আমার হয়েছে এক প্লেট মতো। এখানে আমি 2 টেবিল চামচ আদা নিয়েছি, এটা ফাইনালি চপ করে নিয়েছি। 2-3টে কাঁচা মরিচকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে অমলেট কাট করে কেটে নিয়েছি। আর এখানে 3 টেবিল স্পুন মতো নিয়েছি ধনে পাতা কুচি। এখানে আমি নুন নিয়েছি পরিমাণ মতো। 1 টেবিল চামচ নিয়েছি ভিনেগার, 1/2 টেবিল চামচ নিয়েছি ডার্ক সয়া সস, আর 1 টেবিল চামচ নিয়েছি টমেটো কেচাপ। এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং এতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাবার পর আমি এখানে আদাগুলো দিয়ে দিচ্ছি। আদাগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। আদাটা এখন আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি আদাগুলো তুলে নিচ্ছি। বেশিক্ষণ ধরে ফ্রাই করলে এটা পুড়ে যাবে। এটা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই আদাটা আমি অল্প গার্নিশে ইউজ করব এবং এখন আমি ওই আদা থেকে অল্প আদা দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর দিচ্ছি কাঁচা পেঁয়াজগুলো, এটা এখন আমি 1 মিনিট মতো সতে করে নিচ্ছি। পেঁয়াজটা একটু কাঁচা অবস্থায় থাকার পরে আমি এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিচ্ছি ডার্ক সয়া সস, ভিনেগারটা দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি এবং কাঁচা মরিচগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলোও এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন ভাতটা ভালো করে ভেজে নেব। ভাতটা এখন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিগুলো। এই ভাতটা হতে আমার মোটামুটি 3-4 মিনিট সময় লেগেছে। আর ভাতটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই থাকবে। ভাতটা এখন আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আপনাদেরকে একটা প্লেটে তুলে দেখাই। তাহলে দেখলেন তো কত চটপট হয়ে গেল এই ভাত ভাজার রেসিপি। এটা খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবার এই ভাতের ওপরে আমি সেই আদা ভাজাটা একটু গার্নিশিং করে দিচ্ছি। এই ভাত ভাজাটা এখন পুরোপুরি রেডি। আপনাদের পছন্দের মতো যদি কোনো রেসিপি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার। আজকের জন্য এতটাই, আমি ফিরে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।